স্টুডেন্টস, ছোটবেলা থেকে আমার আসলে একটা অনেক ইচ্ছে ছিল, ঠিক ছোটবেলা না মানে বড়বেলায়, যখন থেকে আসলে ল্যাবে কাজ করা শুরু করেছি, যখন থেকে রেজিস্ট্যান্স বক্স দেখা শুরু করেছি, তখন চিন্তা করতাম যে এই যে ব্রিজগুলা মানে এই পয়েন্টগুলোর নিচে তারা যে রেজিস্ট্যান্স জেনারেট করে সেটা কীভাবে করে। সো আজকে সেই জিনিসটা দেখার সুযোগ হয়েছে। সো দেখো, খেয়াল করে আমি এটা খুলে ফেলেছি, এটা নিচে কী থাকে। এটার নিচে আসলে এরকম একটা জিনিস থাকে, এটা হচ্ছে আসলে এর মধ্যে আসলে বিভিন্ন তার আছে, তার কুণ্ডলী পেঁচানো আছে, এবং এই কুণ্ডলীর উপর বেস করে আসলে ডিপেন্ড করে রেজিস্ট্যান্সটা কেমন হবে। তোমরা জানো, তোমরা যখন রোধের প্যারামিটারগুলো পড়েছো, তোমরা জানো যে কোনো একটা তারের দৈর্ঘ্য বৃদ্ধি করলে তার রোধ বেড়ে যায়। সো এখানে এক্স্যাক্টলি তাই হয়েছে। খেয়াল করে দেখো, যেটা হচ্ছে 1000 ওহম, সেখানে তারের প্যাচ সবচেয়েতে বেশি, তারপর আস্তে আস্তে তারের প্যাচটা কমতে শুরু করেছে, এবং প্যাচ কমতে 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 একসময় গিয়ে আরও কমে গিয়ে সেটা মোটা তারে কনভার্ট হয়েছে। এবং মোটা তারে কেন কনভার্ট হলো বলতো? এইখানে ছিল 1000 ওহম, এটা চিকন তার ছিল, বাট এখানে কিন্তু মোটা হয়ে গেছে, মানে এটা কিন্তু সবচেয়ে কম রোধ, মানে এটা হচ্ছে 1 ওহমস। সো এখানে এখানে যেটা হয়েছে যে তারের দৈর্ঘ্য কমাইতে কমাইতে রোধ কমছে, বাট এখানে এসে রোধ এত কমানোর প্রয়োজন হয়ে গিয়েছে যে তখন শুধু দৈর্ঘ্য কমিয়ে লাভ হয় নাই, তখন আসলে তারটাকে মোটা করতে হয়েছে। কেন? কারণ আমরা এটাও জানি যে তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বাড়লে কিন্তু রোধের মান কমে যায়। সো এই হচ্ছে আসলে আমরা বলতে পারি যে আমরা যে রোধের সূত্রটা পড়েছি, আর ইজ ইকুয়াল টু রো এল বাই এ, সেই সূত্রটা কীভাবে অ্যাপ্লাই করে তুমি অ্যাকচুয়ালি একটা রোধ বক্স তৈরি করতে পারো, সেটার ব্যাপার স্যাপার এইটাই আর কি। থ্যাংক ইউ।